আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেখতে পারতেছেন যে আমার যে ব্রয়লারের বাচ্চা উঠাইছিলাম, আজকে তার তৃতীয় দিন বয়স। আর এই তৃতীয় দিন বয়সে বাচ্চাগুলো খুবই জোরজোরেই আছে, বাট খুব নোংরা করতেছে বাচ্চাগুলো। বাচ্চাগুলো খুবই নোংরা করতেছে, পানি পুরো শরীর ভর্তি পানি মাখাচ্ছে, পানি খাইতে যায়। আগের বাচ্চাগুলো এরকম ছিল না, বাট এই বাচ্চাগুলো এরকম হয়েছে কেন বুঝতেছি না। আর তারপরে আজ চতুর্থ দিনে আমার একটা বাচ্চা মারা গেছে। আর চতুর্থ দিনের ভিডিওটা অ্যাড করে দিছি এইখানে, এই যে। তো আজকে চতুর্থ দিনে বাচ্চা মারা গেছে, প্লাস এইখানে আর একটা বাচ্চা এখন অসুস্থ দেখতেছি। তো আমরা সে অসুস্থ বাচ্চাটাকে দেখাবো। তো অসুস্থ বাচ্চাটা আমি ধরে দেখছিলাম, দেখি যে ওর পেটে পানি নামছে। তো এই পানি নামার কারণটা হয়তো আমি পর্দা দিয়ে রাখছিলাম, যার কারণে এই পানিটা নামছে বাচ্চার। এই যে এই বাচ্চাটা পানি নামছে। তো এই পানি নামার কারণে কী ওষুধ খাওয়ালে সমাধান পাওয়া যাবে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যেহেতু আমি নতুন মুরগি পালতেছি। আর কোন ওষুধটা খাওয়ালে ভালো হবে, বেটার, আপনাদের কাছে আপনাদের পরামর্শটা একটু জানতে চাচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি, সবাই ভালো থাকবেন।